বন্ধুরা, আজকে আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান এর অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এর ক্লাস নং 3 করব। বিগত ক্লাস নং 1 এ আমি এই অধ্যায়ের যাবতীয় বেসিক সূত্র এবং জাবেদার ফর্মুলা সম্বন্ধে আলোচনা করেছিলাম। এরপরে ক্লাস নং 2 তে আমি একটি বি পার্টের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমাদের ক্লাস নং 3। আজকের ক্লাসে আমরা 2014 সালের বোর্ড কোশ্চেনের সমাধান করব। তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে আমিন লিমিটেড রিপোর্টেড দ্য ফলোয়িং অ্যামাউন্টস ইন দ্য স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন অফ ইটস December 31, 2014 ব্যালেন্স শিট। অর্থাৎ আমিন লিমিটেডের 2014 সালের ব্যালেন্স শিটের স্টক হোল্ডার্স ইকুইটির অংশটুকুর তথ্য নিচে উল্লেখ করে দেয়া আছে। প্রথমেই দেয়া আছে কমন স্টক মানে সাধারণ শেয়ার, টাকা 5 পার, অর্থাৎ একটি শেয়ার দাম 5 টাকা, 1 লাখ শেয়ার অথরাইজড, যেখানে 1 লক্ষ শেয়ার অথরাইজড আছে। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে অথরাইজড শেয়ার হচ্ছে সেই পরিমাণ শেয়ার যে শেয়ারটি একটি প্রতিষ্ঠান বা একটি কর্পোরেশন কোম্পানি প্রথমেই তার স্মারকলিপিতে উল্লেখ করে দেয় যে তারা এতটা শেয়ার হাইয়েস্ট ব্যবহার করবে। কিন্তু এটা কিন্তু আবশ্যক নয় যে ওই 1 লক্ষ শেয়ার বা যে পরিমাণ শেয়ার সে অথরাইজড করলো বা নমিনাল করলো বা রেজিস্টার করলো ততটাই সে বাজারে ইস্যু করবে। আমাকে দেখতে হবে যে এই আমিন লিমিটেড ওই অথরাইজড শেয়ারের মধ্যে কতটা শেয়ার বাজারে ছাড়লো বা ইস্যু করলো বা তার বিক্রয়যোগ্য শেয়ার কতটি আছে। দেখো বন্ধুরা, এই যে শব্দটি ইস্যুড এর অর্থ হচ্ছে বিক্রয়যোগ্য, নট বিক্রয়, মাঝে মাঝে বা কিছু কিছু ক্ষেত্রে। তো এখানে লেখা আছে এরপরে 20,000 শেয়ার ইস্যুড। দেখো বন্ধুরা, তার 1 লক্ষ শেয়ার ছিল অথরাইজড, যার মধ্যে সে মাত্র 20,000 শেয়ার ইস্যু করেছে, এটা হচ্ছে তার ইস্যুড শেয়ার, অর্থাৎ একটি শেয়ার দাম 5 টাকা, আর সে ইস্যু করেছে মোট 20,000 শেয়ার, অর্থাৎ তার ইস্যুড ক্যাপিটাল হচ্ছে 1 লক্ষ টাকা, অর্থাৎ 20,000 × 5। ওকে, এরপর দেয়া আছে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, টাকা হচ্ছে 1,25,000। এরপর দেয়া আছে রিটেইন আর্নিংস, অর্থাৎ সংরক্ষিত বিবরণী, টাকা হচ্ছে 4,50,000। দেখো বন্ধুরা, এরপর লেখা আছে ডিউরিং 2015, অর্থাৎ 2015 সালে আমিন লিমিটেড টুক পার্ট ইন দ্য ফলোয়িং ট্রানজাকশনস কনসার্নিং স্টক হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ 2015 সালে আমিন লিমিটেডের নিচের লেনদেনগুলো সংঘটিত হয়েছিল তার পূর্বের স্টক হোল্ডার্স ইকুইটির সঙ্গে সম্পর্ক রেখে। দেখো বন্ধুরা, এরপরে লেখা আছে 1 নম্বর ট্রানজাকশনে পারচেসড 1,700 শেয়ারস অফ ইটস আউটস্ট্যান্ডিং কমন স্টক ফর টাকা 40 পার শেয়ার, অর্থাৎ এই যে আমিন লিমিটেড সে যতগুলো শেয়ার ছেড়েছিল সেখানে ছেড়েছিল 20,000 শেয়ার, যা আমি পেয়েছিলাম বিগত বছরের রিটেইন আর্নিংস থেকে। আমি সেখান থেকে জানতে পারলাম যে আমিন লিমিটেড 20,000 শেয়ার বাজারে ছাড়লো বা ইস্যু করলো। তো বন্ধুরা, সেখান থেকে সে বিশেষ কারণের জন্য বা তার বোর্ড অফ ডিরেক্টরস এটি মনে করলো যে কিছু শেয়ার তারা ওখান থেকে অধিগ্রহণ করবে, অর্থাৎ নিজের আবার ফিরিয়ে আনবে। এখন দেখো বন্ধুরা, তারা এখানে 1,700 শেয়ার পুনরায় কিনে আনলো একটি শেয়ারের দাম 40 টাকা হিসাবে। দেখো বন্ধুরা, এরপরে লেখা আছে রিশুট 700 ট্রেজারি স্টকস এক টাকা 30 পার শেয়ার। দেখো বন্ধুরা, সে যে প্রথমে 40 টাকার দামে 1,700 শেয়ার পুনরায় কিনে এনেছিল, সেই 40 টাকা দামের 1,700 শেয়ার থেকে 700 শেয়ার আবার বিক্রয় করে দিল 30 টাকা দামে। দেখো বন্ধুরা, সে কিনে এনেছিল বাজার থেকে তার ইস্যু করা শেয়ার গুলিকে 40 টাকা দামে প্রতিটি, আর এখন সেখান থেকে সে
30 টাকা দরে অর্থাৎ 10 টাকা কম দামে সে বিক্রয় করলো 700 শেয়ার। এরপর দেখো বন্ধুরা, লেখা আছে ডিক্লার্ড এ 10% স্টক ডিভিডেন্ড অন দা আউটস্ট্যান্ডিং কমন স্টক হোয়েন দা স্টক ইজ সেলিং ফর টাকা 45 পার শেয়ার, অর্থাৎ সে 10%। অর্থাৎ দেখো বন্ধুরা, বর্তমানে তার বাজারে যত পরিমাণ শেয়ার ছাড়া আছে, সে সেখান থেকে 10% শেয়ারের উপর সে স্টক ডিভিডেন্ড প্রদান করবে বা শেয়ার লভ্যাংশ প্রদান করবে। আমি বলেছিলাম বন্ধুরা যে একটি প্রতিষ্ঠান বা কর্পোরেশন দুইভাবে তার শেয়ার মালিকদেরকে লভ্যাংশ দিতে পারে, একটি হচ্ছে নগদ লভ্যাংশ আর একটি হচ্ছে অর্থাৎ নগদ টাকার মাধ্যমে লভ্যাংশ প্রদান, আরেকটি হচ্ছে শেয়ার দেওয়ার মাধ্যমে লভ্যাংশ প্রদান। তো সেখানে শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করবে, যে সকল শেয়ারের দাম 45 টাকা। এরপরে বলা আছে ইস্যুড স্টক ডিভিডেন্ড। দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠান প্রথমে শেয়ার লভ্যাংশের কথা ঘোষণা করে, তারপরে সে যতটা শেয়ার লভ্যাংশের কথা ঘোষণা করে সেটা সে পেমেন্ট করে। প্রথমে কিন্তু বন্ধুরা সে পেমেন্ট করে না, প্রথমে সে এটি ঘোষণা করে, আর আমাকে প্রথমে ওই ঘোষণা করার যাবজা করতে হবে। এরপরে যখন সে সেই ঘোষণাকৃত শেয়ারটি বা শেয়ারের লভ্যাংশগুলি প্রদান করবে, তখন আমাকে দেখাতে হবে সেই লভ্যাংশের অ্যাকচুয়াল যাবজা। তো এখানে বলা হচ্ছে যে ওই যে পূর্বে সে ঘোষণা করেছিল 10% শেয়ারের উপর লভ্যাংশ প্রদান করবে, তো এখন সেই 10% লভ্যাংশকে অ্যাকচুয়ালি প্রদান করলো বা পেমেন্ট করলো। এরপরে দেয়া আছে লাস্ট ট্রানজাকশন। এখানে বলা আছে যে ডিক্লার্ড দ্য অ্যানুয়াল 2015 টাকা 2 পার শেয়ার ডিভিডেন্ড অন কমন স্টক, দিস ডিভিডেন্ডস আর পেয়েবল ইন 2016। দেখো বন্ধুরা, এখানে বলা আছে যে 2015 সালে সে তার যাবতীয় কমন স্টকের উপর 2 টাকা করে, অর্থাৎ দেখো বন্ধুরা পূর্বে ছিল আমার মোট শেয়ারের 10%-এর উপর তারা লভ্যাংশ প্রদান করবে, আর বলা আছে যে কোন 10%। এখন কথা হচ্ছে, ওখানে বলা আছে যে যে শেয়ারগুলো বিক্রয় করা হয়েছে 45 টাকা দামে তাদের উপর লভ্যাংশ প্রদান করবে, কিন্তু এখন বলা আছে যে যতগুলো শেয়ার মোট বাজারে আছে সেই সকল শেয়ারের উপর 2 টাকা হারে, অর্থাৎ সেই মোট শেয়ারের উপর তারা 2 টাকা হারে লভ্যাংশ প্রদান করবে। কিন্তু দেখো বন্ধুরা, এটি কিন্তু আজ থাকবে পেয়েবল রূপে, কারণ এখন আমি করতেছি 2015 সালের। ওখানে লেখা আছে যে এই যে স্টক ডিভিডেন্ড এটি পেয়েবল থাকবে বা থাকবে অপরিশোধ রূপে 2016 সাল পর্যন্ত, অর্থাৎ আমাকে এখানে শুধুমাত্র ওই যে ধার্য করছে লভ্যাংশ প্রদান করবে সেই জায়গাটি দেখাতে হবে। আমি কিন্তু এখানে পেমেন্ট করার জায়গাটি উল্লেখ করব না, কারণ পেমেন্ট করা যাবে না তখনই উল্লেখ হতে পারে যখন সেটি অ্যাকচুয়ালি পেমেন্ট করা হবে। তো এখানে এরপরে দেয়া আছে রেকর্ড, বলা আছে এ নাম্বার রেকর্ডে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজাকশন ডিসক্রাইব অ্যাভব, অর্থাৎ তুমি জাবেদার দাখিলে দেখাও উপরে লেনদেনগুলোর, বলা আছে অ্যাভব ট্রানজাকশন অর্থাৎ উপরোক্ত লেনদেনগুলোর। এরপরে বলা আছে প্রিপেয়ার দ্য ডিসেম্বর 31 2015 স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন, অর্থাৎ আমাকে তৈরি করতে হবে 2015 সালের 31 ডিসেম্বর তারিখের ব্যালেন্স শিটের স্টক হোল্ডার্স ইকুইটির সেকশনটি বা অংশটুকু। অ্যাজিউম, আরো বলা আছে অ্যাজিউম, তুমি মনে করো বা ধরো 2015 নেট ইনকাম ওয়াজ টাকা 3,30,000, যেখানে 2015 সালে আমার নেট ইনকাম ছিল 3,30,000 টাকা। তো বন্ধুরা, আমি প্রথমে করব রেকর্ড ওয়ান, আমি লিখলাম রিকোয়ারমেন্ট ওয়ান, লিখলাম জার্নাল এন্ট্রিজ। দেখো বন্ধুরা, প্রথমে এটি বলা আছে যে তারা তাদের ইস্যুকৃত শেয়ার থেকে 1,700 শেয়ার পুনরায় ক্রয় করলো। আমি বলেছিলাম বন্ধুরা, যদি একটি প্রতিষ্ঠান তাদের ইস্যুকৃত শেয়ার থেকে, অর্থাৎ তারা যে পরিমাণ শেয়ার বাজারে ছাড়লো সেই সকল শেয়ার থেকে কিছু শেয়ার ক্রয় করে আবার প্রতিষ্ঠানে ফিরিয়ে আনে, তার নাম হচ্ছে ট্রেজারি স্টক। অর্থাৎ একটি প্রতিষ্ঠান বা কর্পোরেশন তাদের ইস্যুকৃত শেয়ার থেকে যেই পরিমাণ শেয়ার
পুনরায় তাদের প্রতিষ্ঠানে ফিরিয়ে আনে, সেই শেয়ারের নাম হচ্ছে ট্রেজারি স্টক। তো এখানে আমার 1700 শেয়ার তারা ফিরিয়ে আনলো, এবং যেখানে সে একটি শেয়ার কিনে আনলো 40 টাকা দামে। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু তার সম্পদ বৃদ্ধি পেল, আর যেই সম্পদ বা যেই স্টকের নাম হচ্ছে ট্রেজারি স্টক। তো আমি লিখলাম ট্রেজারি স্টক ডেবিট। আর দেখো বন্ধুরা, সেখানে কিন্তু এমনি এমনি আনতে পারবে না, কারণ ওই যে ইস্যুকৃত শেয়ার ওগুলো কিন্তু কারো কাছে বিক্রয় করা ছিল, তাই না? তো এখানে তাকে অবশ্যই টাকা প্রদান করে ওই শেয়ারগুলোকে অধিগ্রহণ করতে হবে বা পুনরায় ক্রয় করতে হবে। তো এখানে সে একটি শেয়ার ক্রয় করলো 40 টাকা দামে, তাহলে মোট ক্রয় করলো 1740 ক্যাশ ডেবিট। কারণ ক্রয় করেছে তো অবশ্যই নগদ টাকা কমে গেল, তার টাকা আসে 68,000 টাকা। এটা হচ্ছে আমার প্রথম জাবেদা। এরপরে বলা আছে দেখো বন্ধুরা, যে ওই যে শেয়ারগুলো সে ক্রয় করে আনছিল, সেই শেয়ার থেকে তারা আবার বিক্রয় করলো 700 শেয়ার। অর্থাৎ দেখো বন্ধুরা, প্রথমে সে তার ইস্যুকৃত শেয়ার ছিল 20,000, তো সে যা আমি পেয়েছিলাম রিটেন আর্নিংসে, তো সেই যে 20,000 শেয়ার গত বছরের, সেখান থেকে সে 1700 শেয়ার এবার ক্রয় করে আনলো। এবার সে কাজটি করলো যা, সেটি হচ্ছে এই যে শেয়ার আছে 1700 বা 1700, এখান থেকে সে 700 শেয়ার বিক্রয় করে দিল, এবং বিক্রয় করলো 30 টাকা দরে। দেখো বন্ধুরা, সে প্রথমে ক্রয় করেছিল 40 টাকা দরে 1700 শেয়ার বা 1700 শেয়ার, কিন্তু এই যে শেয়ার আছে 1700, এখান থেকে সে বিক্রয় করলো 700 শেয়ার। এবং দেখো বন্ধুরা, সে যখন ক্রয় করেছিল তখন সে ক্রয় করেছিল 40 টাকা দরে একটি শেয়ার, আর এখন সে বিক্রয় করলো 30 টাকা দরে। অর্থাৎ দেখো বন্ধুরা, তার কিন্তু এখানে 10 টাকা লস হয়েছে বা কম হয়েছে, আর এক্ষেত্রে যদি কম হয় তবে সেটি কমে যায় রিটেইন আর্নিংস থেকে। আমি প্রথমে লিখলাম ক্যাশ ডেবিট, কারণ সে তো এখানে বিক্রয় করেছে, আর অবশ্যই কিন্তু টাকা বেড়ে যাবে ইস্যু করার ফলে। এখানে সে বিক্রয় করলো 700 শেয়ার, যেখানে একটির দাম 30 টাকা, তাহলে মোট চলে আসে 700 গুণ 30, চলে আসে 21,000 টাকা লিখলাম। এবার দেখো বন্ধুরা, আমার এই যে ট্রেজারি স্টক, এটি আমার কেনা ছিল 40 টাকা দরে, অর্থাৎ আমার এখানে দাম ছিল একটির 40 টাকা। এই যে ট্রেজারি স্টক আমি এখানে কিনেছিলাম 40 টাকা দরে, আমি বিক্রয় করলাম 700 শেয়ার, তাহলে দাম চলে আসে 700 গুণ 40, চলে আসে 28,000 টাকা। কিন্তু দেখো বন্ধুরা, আমি পেলাম কিন্তু মাত্র 21,000 টাকা, অর্থাৎ আমার কিন্তু এখানে লস হয়েছে, বা আমার যে আছে রিটেইন আর্নিংস সংরক্ষিত আয়ের টাকাটি, সেখান থেকে আমার কমে গেল 7,000 টাকা। অথবা তুমি দেখতেই পারো আমার কেনা ছিল 40 টাকা দামে, যা আমি বিক্রয় করলাম 30 টাকা দামে, অর্থাৎ আমি 10 টাকা কম হারে বিক্রয় করলাম, তাহলে আমার চলে আসে 700 গুণ 10। অর্থাৎ যদি একটি শেয়ারের ক্ষেত্রে আমার 10 টাকা কম হারে বিক্রি হয়, তবে 700 শেয়ারে আমার কত টাকা কম হয়, সেটি হচ্ছে 700 গুণ 10, চলে আসে 7,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এই ডেবিট যোগ করলে হয় 21,000 টাকা যোগ 7,000 টাকা, চলে আসে 28,000 টাকা, আমার ডেবিট ক্রেডিট মিলে গেল। এবার দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে বলা আছে যে ইস্যুকৃত শেয়ারের 10% শেয়ারের উপর তারা স্টক ডিভিডেন্ড প্রদান করবে। এবার দেখো বন্ধুরা, আমার এখানে মোট শেয়ার ছিল 20,000, অর্থাৎ আমি এটি পেলাম আমার পূর্বের রিটেন আর্নিংসে, যা দেয়া ছিল প্রশ্নের প্রথমে, যেখানে বলা ছিল 1,00,000 শেয়ার হচ্ছে অথোরাইজড। আমি বলেছিলাম যে অথোরাইজড বা নমিনাল বা রেজিস্টার এটি কোনো বিষয় না, আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার ইস্যুড বা পেইড ইন ক্যাপিটাল কত আছে। আমার এখানে ছিল ইস্যু করা 20,000, আমি যেখান থেকে নিজেই ক্রয় করে নিলাম 1700, অর্থাৎ প্রতিষ্ঠানটি ইস্যু করেছিল 20,000 শেয়ার, তার মধ্য থেকে সে 1,700 শেয়ার নিজেই গ্রহণ করেছে। এখন দেখো বন্ধুরা, যেই শেয়ার সে নিজেই গ্রহণ করে নিছে, অর্থাৎ যা প্রতিষ্ঠানের নিকট এখন বর্তমানে জমা আছে, তার উপর কিন্তু সে
কোনো প্রকার লভ্যাংশ দিবে না, কারণ সে লভ্যাংশ দিবে শুধুমাত্র ওই সকল শেয়ারের উপর যা রয়েছে অন্য কারো কাছে, যা রয়েছে শেয়ার মালিকদের কাছে। আমার মোট শেয়ার ছিল 20,000, 20,000 আমি এখান থেকে ক্রয় করলাম 1,700, অর্থাৎ আমার এই 1,700 শেয়ারের উপর কোনো প্রকার লভ্যাংশ দিতে হবে না। কিন্তু আমি আবার পরে এই যে শেয়ার ছিল 1,700, এখান থেকে আমি আবার 700 শেয়ার বিক্রয় করে দিলাম, অর্থাৎ প্লাস 700, কারণ আমাকে এবার ওই যে 700 শেয়ার তার উপরে কিন্তু লভ্যাংশ দিতে হবে, অর্থাৎ 20,000 মাইনাস 1,700 যোগ 700, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল শেয়ার। দেখো বন্ধুরা, আমার শেয়ার ছিল 20,000, আমি এখান থেকে ক্রয় করলাম 1,700, পরে আবার আমি এই যে ক্রয়কৃত শেয়ার 1,700 এখান থেকে বিক্রয় করলাম 700 শেয়ার। তাহলে দেখো বন্ধুরা, আমার বাজারে মোট কতগুলি শেয়ার আছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি শেয়ার রয়েছে বাজারে 19,000, কারণ এই 20,000 থেকে বাদ যাবে 1,700, তাহলে থাকে 18,300, যার সঙ্গে আমি যোগ করবো 700, কারণ এই শেয়ারটি আমার এখন বাজারে আছে, অর্থাৎ আমার এখানে চলে আসলো 20,000 মাইনাস 1,700 প্লাস 700, আমার চলে আসে 19,000 শেয়ার, অর্থাৎ আমার এখন বাজারে মোট শেয়ার আছে 19,000। বা তুমি এমনও দেখতে পারো যে আমার অ্যাকচুয়ালি কতটা শেয়ার নিজের কাছে আছে, যার উপর আমাকে কোনো প্রকার লভ্যাংশ দিতে হবে না। আমি কিনেছিলাম 1,700, সেখান থেকে আবার বিক্রি করলাম 700, অর্থাৎ আমার হাতে আছে 1,000 শেয়ার, আমার মোট শেয়ার হচ্ছে 20,000, যার মধ্য থেকে আমার হাতে আছে বা কোম্পানিতে জমা আছে 1,000 শেয়ার, অর্থাৎ আমার বাজারে ছাড়া আছে 19,000 শেয়ার। আমাকে এই যে শেয়ার আছে 19,000, এর উপরে লভ্যাংশ প্রদান করতে হবে। কিন্তু দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে প্রশ্নপত্রে এটি ডেফিনেট ভাবে উল্লেখ করে দিয়েছে যে এই যে শেয়ার আছে 19,000, তার সব শেয়ারের উপর মালিক বা এই যে কোম্পানি তারা লভ্যাংশ দিবে না, তারা কেবলমাত্র লভ্যাংশ দিবে এর 10%-এর উপর, অর্থাৎ 19,000 গুণ 10%, তাহলে চলে আসে 1,900 শেয়ার, তারা কেবলমাত্র লভ্যাংশ দিবে 1,900 শেয়ারের উপর। তো দেখো বন্ধুরা, আর এখানে বলা আছে যে এই শেয়ারগুলোর বিক্রয় মূল্য হচ্ছে 45 টাকা, তো লিখলাম 20,000 মাইনাস 1,700 যোগ 700, চলে আসে 19,000 টাকা গুণ 10%, চলে আসে 1,900 বা 1,900 গুণ 45। আর দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে এই যে লভ্যাংশ, এই লভ্যাংশ কিন্তু কমে যাবে রিটেইনড আর্নিংস থেকে, কারণ লভ্যাংশ সম্পর্কযুক্ত রিটেইনড আর্নিংস এর সঙ্গে। তো দেখো বন্ধুরা, যদি লভ্যাংশ কমে যায় বা দেয়া হয়, তবে কিন্তু আমার রিটেইনড আর্নিংস কমে যায়। এবার দেখো বন্ধুরা, ধরা যদি রিটেইনড আর্নিংস বেড়ে যায়, তবে সেটি হয় ক্রেডিট, আর যখনই রিটেইনড আর্নিংস কমে যাবে তখন সেটি হবে বিপরীত, অর্থাৎ ডেবিট। আমি লিখলাম রিটেইনড আর্নিংস, টাকা হচ্ছে 1,900 গুণ 45, চলে আসে 85,500 টাকা। এবার দেখো বন্ধুরা, আমার এখানে শেয়ারের ক্রয় করার দাম ছিল বা শেয়ারের দাম ছিল 40 টাকা, যে দামে আমি ক্রয় করেছিলাম। আমি বলেছি যে যেই সকল শেয়ার বিক্রয় করা হবে 45 টাকায়, আমি শুধুমাত্র তাকেই দিব লভ্যাংশ। এবার দেখো বন্ধুরা, অর্থাৎ আমি কিন্তু এখানে 5 টাকা লভ্যাংশ প্রদান করব, কারণ 40 টাকা হচ্ছে আমার শেয়ারের দাম, আর বাকি যে 5 টাকা ওটা আমি দিব ওই সব শেয়ার মালিককে লভ্যাংশ রূপে, অর্থাৎ লিখলাম স্টক ডিভিডেন্ড, কারণ আমি এখানে দিচ্ছি স্টক। দেখো বন্ধুরা, লভ্যাংশ দেওয়া হয় দুটি উপায়ে, একটি হচ্ছে নগদ টাকা রূপে, অর্থাৎ প্রতিষ্ঠান চাইলে তার শেয়ার মালিককে নগদ টাকা দিতে পারে তার প্রতিটা শেয়ারের লভ্যাংশ হিসাবে, আর কখনো কখনো সে যদি মনে করে যে আমার কাছে পর্যাপ্ত নগদ টাকা নেই বা আমি নগদ টাকা দিতে আগ্রহী নই, তবে সে কিন্তু চাইলে ওই নগদ টাকার সমমূল্যের শেয়ার দিতে পারে লভ্যাংশ রূপে, যার নাম হচ্ছে স্টক ডিভিডেন্ড। তো এখানে আমার লভ্যাংশ হচ্ছে 5 টাকা, আমি লিখলাম স্টক ডিভিডেন্ড, আমি এখানে লভ্যাংশ দিব 1,900 শেয়ারের উপর, অর্থাৎ 1,900 গুণ 5, চলে আসলো 9,500 টাকা। এবার দেখো বন্ধুরা, এখানে আমি হিসাব করলাম 45 টাকার, যা লেখা ছিল প্রশ্নপত্রে, আর আমার লভ্যাংশ হচ্ছে
5 টাকা, তাহলে বাকি আছে কয় টাকা? বাকি আছে 45 টাকার মধ্যে 5 টাকা লভ্যাংশ, বাকি আছে 40 টাকা, এটি হচ্ছে আমার অতিরিক্ত পরিশোধিত মূলধন বা পেইড ইন ক্যাপিটাল ফর কমন স্টক। লিখলাম 1940, চলে আসলো 76,000 টাকা। দেখো বন্ধুরা, তুমি এখন যোগ করো 9,500 যোগ 76,000 টাকা, তাহলে চলে আসে মোট 85,500 টাকা। এবার দেখো বন্ধুরা, এটা কিন্তু কেবলমাত্র সে এটি নির্ধারণ করলো যে সে এতটা লভ্যাংশ দিবে, সে কিন্তু এখন পর্যন্ত দেয়নি। তো বন্ধুরা, এখানে আমি লিখতে পারো তুমি চাইলে পেয়েবল, কারণ এটি এখনো রয়েছে বকেয়া রূপে। তো এরপরে প্রশ্নপত্রে বলা আছে যে ওই যে স্টক ডিভিডেন্ড সেটি এখন ইস্যুড করা হলো বা পেইড করা হলো বা পেমেন্ট করা হলো, অর্থাৎ এবারে আমার শেয়ারটি কমে যাবে, অর্থাৎ আমার এখানে 1900 শেয়ার কমে যাবে, যার মূল্য হচ্ছে 9,500 টাকা। তো আমি লিখলাম স্টক ডিভিডেন্ড ডেবিট, কারণ দেখো বন্ধুরা, যখন আমি কেউ ধার্য করেছিলাম বা ঘোষণা করেছিলাম যে আমি লভ্যাংশ দিব, তখন আমার সেটি ছিল ক্রেডিট, কারণ আমি তো কেবল বলছি যে আমি এই ব্যয়টি করব বা লভ্যাংশটি দিব তাদেরকে, কিন্তু আমি কিন্তু তখন লভ্যাংশ দেইনি। তো যেহেতু আমি ব্যয়টি বলেছি কেবল করব, সেহেতু আমার ছিল ব্যয়টি বকেয়া রূপে, তো সেই জন্য এটি ছিল ক্রেডিট। আর যখন আমি এটি দিয়ে দিলাম, তখন সেই দায়টি কমে গেল, কারণ এখন আমার কাছে তারা টাকাটি পাবে না, কারণ আমি এখন ওই যে শেয়ার মালিক ওদেরকে লভ্যাংশটি প্রদান করে দিয়েছি। তো এই জন্য এই যা ছিল ক্রেডিট সেটি এখন হয়ে যাবে ডেবিট, কারণ আমার এখন দায়টি কমে গেল। লিখলাম স্টক ডিভিডেন্ড ডেবিট, টাকা হচ্ছে 9,500। আর দেখো বন্ধুরা, আমি এখানে লভ্যাংশটি প্রদান করব শেয়ারের মাধ্যমে, তো লিখলাম কমন স্টক ক্রেডিট, অর্থাৎ দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে কমন স্টকের পরিমাণ বাজারে আরো বেড়ে গেল, কারণ আমি এখন বাজারে আরো 9,500 টাকার শেয়ার বাজারে ছেড়ে দিলাম কমন স্টক ক্রেডিট, অর্থাৎ আমি এখানে 1900 শেয়ার বাজারে ছেড়ে দিলাম। ওই সকল মালিককে প্রদান করলাম বা বাজারে ছাড়লাম ওই সকল মালিকের জন্য যারা এই লভ্যাংশটি পাবে। এবার হচ্ছে বন্ধুরা লাস্ট এবং ফাইনাল ট্রানজাকশন, যেখানে বলা আছে যে প্রতিটি শেয়ারের জন্য 2 টাকা করে তারা লভ্যাংশ প্রদান করবে। এখানে দেখো বন্ধুরা, এবার কিন্তু কোনো প্রকার আর পার্সেন্টেজ উল্লেখ করা নাই, অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে এবার যতগুলো শেয়ার বাজারে ছাড়া আছে সেই প্রতিটি শেয়ারের মালিক কি তারা লভ্যাংশ প্রদান করতে হবে, অর্থাৎ আমার এখানে প্রথমে প্রয়োজন বাজারে কতগুলো শেয়ার ছাড়া আছে। দেখো বন্ধুরা, আমার এখানে মোট শেয়ার ছিল 20,000 প্রথমে। দেখো বন্ধুরা, আমার বাজারে ছিল 20,000 শেয়ার, যেখান থেকে আমি 1,700 শেয়ার কিনে আনলাম, এই যে। তো যার ফলে আমার বাজার থেকে শেয়ার কমে গেল। এরপরে আমি আবার শেয়ার বিক্রয় করলাম, অর্থাৎ আমার বাজারে আবার শেয়ার বেড়ে গেল 700। দেখো বন্ধুরা, তো এখানে আমার চলে আসে 19,000 টাকা, যা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। কিন্তু শুধু কিন্তু এইটুকু শেয়ার নেই, আমার কিন্তু আরো শেয়ার আছে, কারণ আমি যে ওই লভ্যাংশ প্রদান করেছিলাম 1900 শেয়ার, আমার কিন্তু এখন ওই যে শেয়ার আছে 1900 শেয়ার, যা আমি দিয়েছিলাম লভ্যাংশ রূপে, এইখানে স্টক ডিভিডেন্ড বা লভ্যাংশ রূপে আমার কিন্তু এই যে শেয়ার আছে 1900, আমার কিন্তু এদের উপরও দিতে হবে লভ্যাংশ। তাহলে আমার বাজারে মোট শেয়ার হয় 20,900, কারণ আমার আগে শেয়ার ছিল 19,000 শেয়ার বাজারে ছাড়া, এখন আমার বাজারে আরো ছাড়া হয়েছে 1900 শেয়ার, কারণ যা আমি প্রদান করেছি স্টক ডিভিডেন্ড রূপে, অর্থাৎ আমার বাজারে এখন মোট শেয়ার আছে 20,900 ছাড়া বা ইস্যু করা। আর যেখানে আমি একটি শেয়ারের জন্য দিব 2 টাকা লভ্যাংশ, তাহলে আমার মোট চলে আসে 41,800 টাকা। দেখো বন্ধুরা, আমি লিখলাম রিটেইন আর্নিংস, কারণ আমি বলেছিলাম যে যদি লভ্যাংশ দেয়া হয় তবে কিন্তু অবশ্যই রিটেইন আর্নিংস কমে যায়, হোক সেটা নগদ লভ্যাংশ বা হোক সেটা শেয়ার লভ্যাংশ। তুমি যেই লভ্যাংশ প্রদান করো, হতে পারে ক্যাশ ডিভিডেন্ড বা হতে পারে স্টক ডিভিডেন্ড, সব ক্ষেত্রে কিন্তু সম্পর্কযুক্ত রিটেইন আর্নিংস এর সঙ্গে। তো যদি লভ্যাংশ দেয়া হয় তবে কিন্তু অবশ্যই রিটেইন আর্নিংস কমে যায়। তো টাকা আসলো 41,800, কিন্তু দেখো বন্ধুরা,
এই টাকাটি কিন্তু কেবলমাত্র ধার্য করা হয়েছে, এটি কিন্তু এখনো প্রদান করা হয়নি। তো সেই জন্য কিন্তু আমি এখানে লিখবো ডিভিডেন্ডস পেয়েবল, এটি হচ্ছে মূল নিয়ম। কারণ যতক্ষণ পর্যন্ত প্রশ্নপত্রে ক্লিয়ারলি লেখা না থাকবে যে প্রপোজ ডিভিডেন্ড ওয়াজ পেইড বা ইস্যুড বা বা পেমেন্ট করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি এটিকে রাখবে দায় রূপে। কিন্তু যেই মুহূর্তে লেখা থাকবে যে প্রপোজ ডিভিডেন্ড বা ডিক্লার্ড ডিভিডেন্ড ওয়াজ পেইড বা পেমেন্ট করা হলো বা ইস্যুড করা হলো, তখন তুমি এটি করবা ডেবিট আর ক্যাশ করবা বা স্টক করবা ক্রেডিট, যা আমি করেছিলাম এই ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে আমার কিন্তু এমন কোনো কথা উল্লেখ করার নেই, তো সেহেতু আমি এখানে লিখলাম ডিভিডেন্ডস পেয়েবল। এছাড়া দেখো বন্ধুরা, এইখানে আরেকটি সহজ উপায় আছে এটি বোঝার, কারণ এইখানে প্রশ্নপত্রে একটু সহজ করে বলা আছে। সেটি হচ্ছে যে দ্য ডিভিডেন্ডস আর পেয়েবল, অর্থাৎ এই লভ্যাংশটি থাকবে পেয়েবল বা অপরিশোধ রূপে বা পরিশোধহীন রূপে বা অপরিশোধ রূপে 2016 সাল পর্যন্ত। সুতরাং এটি আছে দায় রূপে, লিখলাম ডিভিডেন্ডস পেয়েবল, টাকা হচ্ছে 41,800। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার যাবতীয় জাবেদা। দেখো বন্ধুরা, অনেক শিক্ষক এখানে ধার্য করে 1900 শেয়ারের উপর লভ্যাংশ, তারা এটি মনে করে যে এই শেয়ারটি আগেও ছিল, অর্থাৎ বিগত বছরও ছিল একই পরিমাণ শেয়ার, সেই জন্য তারা এটাকে গুণ দেয় 2 দ্বারা, চলে আসে 3800। তারপরে তারা ওই 3800 টাকাকে গুণ দেয় 2 দ্বারা, চলে আসে 7600 টাকা। দেখো বন্ধুরা, তবে আমার মনে হয় এটি হচ্ছে সর্বোত্তম পন্থা। এখানে কিন্তু এমন কোনো কথা স্পষ্টভাবে বলা নেই যে তোমাকে দিতে হবে এই শেয়ারের উপর লভ্যাংশ, তো সেহেতু আমি দিবা অবশ্যই সব শেয়ারের উপর লভ্যাংশ। তো বন্ধুরা, এ হচ্ছে আমার জাবেদা। আর যেহেতু এখানে আমার কোনো প্রকার লেনদেনের তারিখ দেয়া নেই, বা অর্থাৎ কোন লেনদেনটি কবে ঘটেছে এমন কোনো তারিখ দেয়া নেই, সেহেতু আমি এখানে লিখলাম কোশ্চেন মার্ক। তো বন্ধুরা, আমি এখন করব স্টক হোল্ডার্স ইকুইটি। আমি বলেছিলাম যে এটি হচ্ছে একটি আংশিক স্টক হোল্ডার্স ইকুইটি, সুতরাং আমি এখানে লিখলাম পার্শিয়াল, অর্থাৎ আংশিক স্টক হোল্ডার্স ইকুইটি। এবার দেখো বন্ধুরা, তুমি চাইলে প্রথমে নিতে পারো অথরাইজড ক্যাপিটাল, নমিনাল ক্যাপিটাল, বাট না নিলেও সমস্যা হবে না। তবে আমি এখানে দেখিয়ে দিলাম অথরাইজড ক্যাপিটাল, টাকা হচ্ছে 5 টাকা, একটি শেয়ারের দাম, মোট শেয়ার 1 লক্ষ, চলে আসলো টাকা 5 লক্ষ। কিন্তু এটি কিন্তু আমার কোনো বিষয় না, কারণ আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি আমার কতটা শেয়ার রয়েছে বাজারে এবং সেই শেয়ারের মূল্য কয় টাকা। দেখো বন্ধুরা, আমি এখানে ইস্যু করেছিলাম 20,000 শেয়ার, যেখানে একটি দাম হচ্ছে 5 টাকা, অর্থাৎ মোট চলে আসে 1 লক্ষ টাকা। আর দেখো বন্ধুরা, আমি এখানে আরো প্রদান করলাম 9,500 টাকার শেয়ার লভ্যাংশ রূপে, তাহলে আমার মোট চলে আসে কমন স্টক 1 লক্ষ যোগ 9,500, মোট চলে আসে 1,09,500। এটা হচ্ছে আমার পেইড ইন ক্যাপিটাল, আমার বর্তমানে বাজারে রয়েছে 1,09,500 টাকার শেয়ার। এবার আমি নেব সেকেন্ড এন্ট্রি, সেটি হচ্ছে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। কারণ আমি বলেছিলাম যে এই যে স্টক হোল্ডার্স ইকুইটি, এর মধ্যে যাবে তিনটি বিষয়, প্রথম হচ্ছে পেইড ইন ক্যাপিটাল, তারপরে হচ্ছে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এবং তারপরে হচ্ছে রিটেইন আর্নিংস। আমি এখন লিখলাম অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, প্রশ্নপত্রে টাকা দেওয়া ছিল 1,25,000। এবার দেখো বন্ধুরা, আমার এখানে রয়েছে কমন স্টক, পেইড ইন ক্যাপিটাল টাকা 76,000। এই যে পেইড ইন ক্যাপিটাল, এটি কিন্তু অবশ্যই অতিরিক্ত, লিখলাম টাকা 76,000। এবার দেখো বন্ধুরা, যোগ করলাম, মোট চলে আসে 2,01,000 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি যদি যোগ করলাম তাহলে মোট চলে আসে 3,10,500 টাকা, এটি হচ্ছে আমার টোটাল পেইড ইন ক্যাপিটাল। এবার দেখো বন্ধুরা, যদি এইখানে আমার থাকতো কোনো প্রকার প্রিফারড স্টকের বা ট্রেজারি স্টকের অ্যাডিশনাল ক্যাপিটাল, তবে কিন্তু আমি সেটিও এখানে অন্তর্ভুক্ত করতাম। কিন্তু যেহেতু আমার এখানে কোনো প্রকার প্রিফারড স্টক বা ট্রেজারি স্টকের অ্যাডিশনাল ক্যাপিটাল নেই, সেহেতু আমি এটিকে লিখলাম না। দেখো বন্ধুরা, আমি এখন লিখলাম রিটেইন আর্নিংস। এবার দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে দেওয়া ছিল 4,50,000 টাকা,
এবার দেখো বন্ধু, আমার প্রথমে এখান থেকে কমে গেল 7,000 টাকা, কারণ আমি এটি লস হয়েছিল আমার। আমি কিনেছিলাম 40 টাকায়, বিক্রয় করলাম 30 টাকায়, আমার লস হলো 10 টাকা। অর্থাৎ আমার কিন্তু অবশ্যই কমে যাবে রিটেইন আর্নিংস, আমি কমিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এরপর আমি আবার লভ্যাংশ প্রদান করলাম, আর লভ্যাংশ দিলে কিন্তু অবশ্যই কমে যায় রিটেইন আর্নিংস। এখানেও কিন্তু হলো ডেবিট, এখানে হয়েছে ডেবিট, এখানেও ডেবিট। আর ডেবিট মানে কিন্তু বিয়োগ হবে, কারণ এই যে আছে রিটেইন আর্নিংস, এটি একটি ক্রেডিট এন্ট্রি। সুতরাং যদি কোথাও হয় ক্রেডিট রিটেইন আর্নিংস, তবে সেটি হবে যোগ, আর যদি হয় ডেবিট তবে হবে বিয়োগ। আমি বিয়োগ করে দিলাম এই টাকাটি, 85,500 টাকা। এবার দেখো বন্ধুরা, আরেকটি আছে শেষ এন্ট্রি, সেখানে আছে রিটেইন আর্নিংস। যদিও আমি এটি পেমেন্ট করিনি, তাও কিন্তু আমি ঘোষণা করেছি, সেহেতু আমি অবশ্যই কমিয়ে দেখাবো। লিখলাম -41,800। কিন্তু দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে লভ্যাংশ আয় সব কিন্তু সম্পর্কযুক্ত, লভ্যাংশ লাভ এবং নেট ইনকাম সব কিন্তু সম্পর্কযুক্ত রিটেইন আর্নিংস এর সঙ্গে। আমার এখান থেকে এত টাকা কমে গেল, কিন্তু প্রশ্নপত্রে একটি এন্ট্রি দেওয়া ছিল যে অ্যাজিউম, অর্থাৎ স্টক হোল্ডার্স ইকুইটির জন্য বি নাম্বার রিকোয়ারমেন্টে বলা ছিল যে অ্যাজিউম নেট ইনকাম ওয়াজ 3,30,000। অর্থাৎ তুমি ধরো যে তোমার বর্তমানে নেট ইনকাম আছে 3,30,000 টাকা। আর দেখো বন্ধুরা, যদি হয় নেট ইনকাম, তবে কিন্তু অবশ্যই রিটেইন আর্নিংস বৃদ্ধি পায়। আমি লিখলাম +3,30,000, আমার মোট চলে আসে 6,45,700 টাকা। আমি যোগ করে দিলাম মোট টাকাটিকে, তাহলে চলে আসে 9,56,200 টাকা। এবার দেখো বন্ধুরা, এখান থেকে আমি বাদ দিব ট্রেজারি স্টক। দেখো বন্ধুরা, আমার এখানে মোট ছিল ট্রেজারি স্টক 68,000 টাকা প্রথমে, কিন্তু আমি এখান থেকে আবার বিক্রয় করলাম 28,000 টাকার। অর্থাৎ আমার ছিল 68,000 টাকার ট্রেজারি স্টক, যেখান থেকে আমি পুনরায় বিক্রয় করলাম 28,000 টাকার ট্রেজারি স্টক। তাহলে আমার অ্যাকচুয়ালি বর্তমানে আছে 40,000 টাকার ট্রেজারি স্টক, এটি আমি বাদ দিয়ে দেব, কারণ এটি একটি সম্পত্তি প্রকার, কারণ এটি আছে প্রতিষ্ঠানের নিকট। তো লিখলাম লেস ট্রেজারি স্টক, টাকা 40,000। দেখো বন্ধুরা, যখন আমি বিয়োগ করলাম 9,56,200 -40,000 টাকা, তখন চলে আসলো 9,16,200 টাকা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। এবার দেখো বন্ধুরা, যদি এইখানে আমার 30 টাকার জায়গায় বিক্রয় 40 টাকার চেয়ে বেশি টাকা হতো, অর্থাৎ যদি আমি এখানে বিক্রয় করতাম 40 টাকার চেয়ে বেশি টাকায়, তবে আমি যত টাকা বিক্রয় বেশি করতাম সেই টাকাটি আমার এখানে হতো অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল গ্রুপে, সেটি কিন্তু আমার অবশ্যই এখানে অন্তর্ভুক্ত হতো। কিন্তু যেহেতু আমার এখানে কম টাকা বিক্রয় হয়েছে, সেহেতু আমার কমে গেল রিটেইন আর্নিংস, আর সেটি আমার এখান থেকে বাদ গেল। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস 3 এবং 2014 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। অনেক শিক্ষার্থী এই অঙ্কটির এই টাকার হিসাব নিয়ে অনেক কনফিউশনে পড়ে যায়। তো বন্ধুরা, আমি আজকে ট্রাই করলাম তোমাদের সামনে সহজ এবং প্রাঞ্জল ভাবে অঙ্কটিকে উপস্থাপন করার। তো বন্ধুরা, এরপর চলে আসবে ক্লাস 4, যেখানে আমরা দেখবো আরেকটি বোর্ড কোশ্চেনের সমাধান। তো বন্ধুরা, ক্লাস 4 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বাই।